ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেসকুস্ট আমরা এর আগেই শুনেছি ডাবল টিচার রিক্রুটমেন্ট হবে পশ্চিমবঙ্গে অর্থাৎ আমাদের যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সেটা কিন্তু দ্বিগুণ হবে অর্থাৎ যে পরিমাণে ভ্যাকান্সি বেরোতো আগে তার কিন্তু ডবল শিক্ষক নেওয়া হবে এমনটাই কিন্তু তত তুলে ধরেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী একটি জনসভায় তবে নতুনরা কি সেখানে চান্স পাবে বা নিউ নোটিফিকেশনের মাধ্যমেই সেই পদ্ধতি হবে কিনা না সে নিয়ে কিন্তু অনেক আমরা প্রশ্ন পেয়েছি বিভিন্ন দর্শকদের কাছ থেকে দেখুন ডবল টিচার নিয়োগ অর্থাৎ যে ভ্যাকান্সি আমাদের আগে হতো সাধারণত দশ হাজার পনেরো হাজার যাই হোক না কেন তার কিন্তু ডবল শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু চালু করবে কিছুদিনের মধ্যেই এমনটাই কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের শিক্ষামন্ত্রী একই জনসভায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই নিয়োগ প্রক্রিয়া হবে এবং নতুন নোটিফিকেশনের মাধ্যমেই কিন্তু এই ডবল শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে অনেকেই বলছে হয়তো যে যে সমস্ত কেসগুলো পেন্ডিং রয়েছে অর্থাৎ আপার প্রাইমারি বলুন ইলেভেন টুয়েলভের বলুন বা নাইন এই যে সমস্ত প্রাইমারি বলুন সেক্ষেত্রে হয়তো ডবল শিক্ষক বা যে ভ্যাকান্সি রয়েছে তার দ্বিগুণ করে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করবে এতে কিন্তু নতুন যারা রয়েছে তারা কিন্তু বেশ ক্ষতি হয়ে যাবে কারণ তাহলে নতুনদের জন্য কিন্তু ভ্যাকান্সি পড়ে থাকবে না সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সেটা কিন্তু নতুনদের জন্য হওয়া উচিত কারণ যারা পুরাতন রয়েছে যে ভ্যাকান্সি রয়েছে তার ভিত্তিতে তাদেরকে নিয়োগ দেওয়া উচিত এমনটাই কিন্তু মনে করছে অনেকেই যেহেতু নতুনরাও দীর্ঘদিন ধরে কোনো ধরনের সুযোগ সুবিধা পায়নি এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সেহেতু তাদেরও একটা সুযোগ দেওয়া উচিত এমনটাই কিন্তু মনে করছেন তো সেক্ষেত্রে এই ডবল শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিন্তু নিউ নোটিফিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ নিউ নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু বোঝা যাবে যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটা আদৌ হবে কেমন ধরনের হবে তার রূপরেখাটা কি হবে তা কিন্তু বোঝা যাবে অর্থাৎ নতুনদের যে আসা এই ডবল টিচার নিয়োগ প্রক্রিয়ায় সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতেই বলা যাবে যে কি হতে চলেছে আমাদের মুখ্যমন্ত্রী সেখানে কোন ধরনের রূপরেখা তৈরি করবে তার উপরে নির্ভর করবে কিন্তু এসএসসির বা নতুন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া যারা দীর্ঘদিন ধরে বিএড ডিএলএড করে বসে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আগামীতে কি হচ্ছে তা কিন্তু সম্পূর্ণটাই মুখ্যমন্ত্রীর ওপরে নির্ভর করছে তার যে ডিসিশন তার উপরে কিন্তু নতুনদের ভবিষ্যৎটা অনেক অংশে নির্ভর করছে এছাড়াও অনেক আমাদের প্রশ্ন করে থাকে যে আগামীতে যে এক্সামটি হবে নিউ নোটিফিকেশনের মাধ্যমে সেক্ষেত্রে এক্সামের যে কোশ্চিন তা কেমন হবে দেখুন সেই বিষয়ে কিন্তু এখনও ধসা রয়েছে অনেকেই বলছে মার্ক দুইয়া হবে আবার অনেকে বলছে এমসি হবে তবে অফিসিয়ালভাবে কিন্তু এখনও সেরকম কোনো ধরনেরই উত্তর পাওয়া যায়নি তবে আপনারা আপনাদের মতো প্রস্তুতি চালিয়ে যান দেখবেন প্রস্তুতিটা সঠিক হলে সেই প্রশ্ন দুই হোক বা একই হোক কোনো কিছুতেই কিন্তু অসুবিধা হবে না তো প্রস্তুতিটা মেন প্রস্তুতিটা চালিয়ে যেতে হবে সবভাবেই চালিয়ে যেতে হবে প্রস্তুতিটা সমস্ত প্রিপারেশন নিয়ে রাখতে হবে এখানে এটাই মেন বিষয় প্রিপারেশন থাকলে কোনো ধরনের সমস্যায় হবে না যেমন টাইপেরই প্রশ্ন হোক না কেন সমস্ত সমস্যাটাকে কিন্তু সমাধান করা যাবে